हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबा केमन आछो? आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो। सकल के प्रथमेई जानाई मेरी क्रिसमस। तो क्रिसमसेर सन्ध्या बेलाय आमी एकटु घुरुघुरु करते बेरियेछिलाम, एसेछि साउथ सिटीते। आजे क्रिसमसेर दिने साउथ सिटीटा खूब सुंदर करे साजिएछे। चलो आमार साथे तोमराओ एकटु देखे नाओ केमन भावे साजिएछे। তো দেখো বন্ধুরা, সাউথ সিটির বাইরের লাইটিংটা খুব সুন্দর লাগছে দেখতে। আজ যেহেতু সানডে, তার উপর 25শে ডিসেম্বর, তার জন্য আজকে ভিড়টাও বেশ ভালোই রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, যেন মনে হচ্ছে মেলার ভেতরে ঢুকে পড়েছি, এত ভিড়। সবাই আজকে ফেস্টিভ্যালের সময় ঘুরতে বেরিয়েছে। আর এই সাউথ সিটিতে প্রত্যেকটা ফেস্টিভ্যালে বেশ সুন্দর করে সাজায়। এর আগে দুর্গাপুজো, কালীপুজো সবে খুব সুন্দর করে সাজিয়েছিল, এবারে আবার 25শে ডিসেম্বরে খুব সুন্দর সাজিয়েছে। ভেতরটা দেখো কি অপূর্ব লাগছে। এখানে আর বলার কিছু ভাষা নেই, তোমরা শুধু দেখতে থাকো কতটা সুন্দরভাবে সব কিছু সাজিয়েছে এবং কতটা নিখুঁত, খুব সুন্দর সাজিয়েছে। এখন ওপরে যাওয়ার পালা, ওপরে গিয়ে দেখি ওপরটা কেমন করেছে। ডিসেম্বর, জানুয়ারি বাঙালির আমরা প্রত্যেকেই খুব ঘুরতে ভালোবাসি, এবং সবাই এই টাইমে পিকনিক বা দূরে কোথাও ট্যুর থাকলে ঘুরতে বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, ওপর থেকে কতটা সুন্দর লাগছে নিচের দৃশ্য। এই টাইমেই সবাই একটু ভালো করে ঘোরাঘুরি করে নেয়, কারণ এরপরে সবাইয়ের স্কুল, কলেজ, অফিস ভালোভাবে স্টার্ট হয়ে যায়। অফিস চলতেই থাকে সেটাও ব্যাপার না, কিন্তু বাচ্চাদের স্কুল, কলেজ এগুলো এরপরে ব্যস্ততা শুরু হয়ে যায়। কিন্তু এই ডিসেম্বর, জানুয়ারির দিকটাতে একটু ফাঁক থাকে, ডিসেম্বর এক্সাম শেষ, তারপরে আবার একটু কিছু দিনের ছুটি থাকে স্কুল কলেজ থেকে, তারপরে আবার যে যার ব্যস্ততার রুটিনে স্টার্ট হয়ে যায়। জানুয়ারিতে একটু চাপটা কম থাকে, কিন্তু তারপরের দিকে চাপটা বেড়ে যায়। তো বাঙালিরা সবাই ডিসেম্বর আর জানুয়ারিটাই বেশি ঘোরার জন্য প্রেফার করে। তো আজকের দিনে যে যার সে তার মতো এনজয় করছে, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ বা নিজের প্রিয় মানুষকে নিয়ে এসেছে, আবার কেউ বন্ধু বান্ধব সবাইয়ের সাথে আনন্দ করতে এসেছে। তো যে যার সে তার মতো আছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা 25শে ডিসেম্বরে কে কী করলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এখানে সাউথ সিটিতে এসেছি, ফার্স্টে পার্ক স্ট্রিট যাওয়ার কথা ছিল, কিন্তু আর গেলাম না, ওখানে প্রচণ্ড ভিড় হয়, আর আজকের দিনে প্রচণ্ড রাস্তায় জ্যাম হয়। চলে যাওয়া যাবে যে কোনো হবে, কিন্তু ফেরার সময় বড্ড চাপ হয়, তাই আর গেলাম না।
এখন আমরা প্যান্টালুনসে ঢুকেছি, কিন্তু এটা মেন্সদের জন্য, নিচে রয়েছে ওমেন্সদের। নিচে যাব, গিয়ে দেখব কি কি রয়েছে কালেকশন। তো এখানে দেখছি কুর্তি, মানে শীতকালে উলেনের ওপর যে কুর্তিগুলো হয় সেগুলো দেখছি, যদি পছন্দ হয় তো নিয়ে নেব। কুর্তি দুটো দেখলাম, বাট ট্রায়াল করতে গিয়ে দেখলাম কি না ঠিকঠাক হচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে, তো আর নিলাম না। ওখান থেকে বেরিয়ে এলাম, ওখান থেকে বেরিয়ে গেলাম ওপরে ফুড কোর্টে। ফুড কোর্টে এসে দেখলাম কি ভিড়, একটাও টেবিল ফাঁকা নেই। তো আমরা অনেকক্ষণ ধরে সিট খুঁজছি, সিট তো পাচ্ছি না। ফার্স্টে ভাবলাম কি আগে খাবার নিয়ে নিই, তারপর ভাবলাম না খাবার নিয়ে এদিক ওদিক ঘোরার থেকে আগে টেবিলটা এ করে নিই, বসে যাই, তারপরে খাবারটা নিয়ে আসা যাবে। কারণ খাবার নেওয়ার পরে এদিক ওদিক ঘুরে না পেলে তখন বড্ড বাজে ব্যাপার হবে। তো এখানেও এলাম রুফটপে, এখানেও দেখছি যে একটাও সিট ফাঁকা নেই। তারপরে আবার ভেতরে খুঁজছি খুঁজছি, প্রায় আধ ঘন্টা পরে একটা জায়গায় টেবিল পেলাম। তো সেখানে আমি বসে গেলাম, আর আমার হাজবেন্ড গেল কাজিতে। ফার্স্টে কাজিতে যায়নি, তার আগে গেছিলো বাও মোমোতে, বাট ওখানে গিয়ে এতটা লাইন, ওখানে আধ ঘন্টা 45 মিনিট পরে ডেলিভারি দেবে। তো কাজি থেকে নিয়ে নিলাম আমরা বিরিয়ানি, বিরিয়ানি আর লাল চিকেন। তো এটা আমরা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, যেন যুদ্ধ করে খাবার খাওয়া এবং সিট ঘেরা হলো, দুটোই হলো, বেশ ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা। তো এবার বাড়ি চলে যাব, আর একটু ঘোরাফেরা করে ওপর থেকে একবার দেখিয়ে দিই নিচের দৃশ্যটা কেমন দেখতে লাগছে। তো এখান থেকে ভিডিও করছিলাম, এখানে এসে একজন গার্ড বললেন না না এখান থেকে ভিডিও করা যাবে না, এরকম এভাবে। তো আবার এখান থেকে চলে গেলাম, গিয়ে এবার সাইডের ভিডিওগুলো করছি। তো তোমরা দেখো বন্ধুরা কেমন সুন্দর দেখতে লাগছে, লাইটিংগুলো তো জাস্ট, এটা নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর লাগছে। এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি, বাইরে আরেকবার তোমাদের দেখিয়ে দিই কেমন সুন্দর দেখতে লাগছে লাইটিংগুলো। তো বন্ধুরা তোমরা অবশ্যই জানি কিন্তু লাইটিংগুলো কেমন লেগেছে।
এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, বাসে করে চলে এসেছি 8B। বাসে এত ভিড় ছিল তো ভিডিও করা হয়নি। এখন এখান থেকে আর একটু হেঁটে গেলেই বাড়ি পৌঁছে যাব। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলো না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।